Assalamualaikum. Welcome to YSCC Presents Behind the Journey in association with Seamount Events. I am your host Sohan, and with me I have Muhammad Abdul Mateen Imon Bhai, who is the CEO of Dr. Ola, and today we are going to hear about his story. So Imon Bhai, apnar kache prothome jeta jante chabo je keno apni ei company ta start korlen ebong kon problem ta niye apni kaj korchen. আসলে Dr. Ola স্টার্ট করার স্টোরিটা যদি বলতে হয় তাহলে, এবং রিজনটা যদি বলতে হয় তাহলে, এটা বলতে হবে হয়তো অন্য অনেক এই ধরনের ইম্প্যাক্ট ইনিশিয়েটিভ ছুর পিছনে যে রিজনগুলো থাকে তার থেকে কিছুটা ডিফারেন্ট ইন দ্য সেন্স, মোস্ট অফ দ্য ইনিশিয়েটিভ থাকে হচ্ছে গিয়ে ফাউন্ডারদের কোনো না কোনো ফিল করা বা এক্সপিরিয়েন্স করা পেইনকে কেন্দ্র করে। ডক্টর ওলার শুরুটা হয়তো একদম আমার ব্যক্তিগতভাবে এক্সপিরিয়েন্স করা কোনো পেইনকে কেন্দ্র করে না, বরং এটা আমি বলবো অনেকটা প্ল্যান্ড স্টার্ট, যেটা অনেক স্টার্ট আপের জন্য হয়তো হয়ে ওঠে না। ঠিক প্ল্যান্ড বলতে আমি যে জিনিসটা বোঝাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমি এবং আমার যে অন্যান্য কো-ফাউন্ডার যারা ছিলেন তারা, আমরা প্রত্যেকেই আসলে বিভিন্ন কর্পোরেটে কাজ করে আসছি বেশ অনেকগুলো বছর ধরে, এবং বেশ কিছু জায়গায় ভালো পজিশনে বা ভালো জায়গায় ভালো কন্ট্রিবিউশনে কাজ করতে করার সৌভাগ্য হয়েছিল। কিন্তু আমাদের সবসময় একটা ইচ্ছা ছিল যে বিজনেসে চলে আসা, বিজনেস করা। সো সেই বিজনেস করার মোটিভটার সাথে আরেকটা জিনিস অ্যাড করা ছিল সবসময় চিন্তার ভিতরে, সেটা হচ্ছে যেটাই করবো সেটা বিজনেস হবে ফর প্রফিট, বাট অ্যাট দ্য সেম টাইম উইল হ্যাভ টু হ্যাভ সাম ইম্প্যাক্ট অন দ্য সোসাইটি। সেটার জন্য আসলে আমরা ওই কাগজে কলমে আইডিয়া খুঁজেছি। সো আইডিয়া খোঁজের মধ্য থেকে যেই কয়েকটা সেক্টর দেশের কনটেক্সটে, বাংলাদেশের কনটেক্সটে বের হয়ে এসেছিল তার মধ্যে একটা ছিল স্বাস্থ্যখাত, আরেকটা ছিল হচ্ছে গিয়ে মেইনলি এমপ্লয়মেন্ট নিয়ে। সো আমরা স্বাস্থ্যখাতকে মোর প্রায়োরিটি দিই, এবং স্বাস্থ্যখাতে যেটা হয় যে অবশ্যই আমাদের এখানে হাসপাতালের সংখ্যা, ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা সব কিছুই আছে, যথেষ্ট বা যথেষ্ট না এটা আসলে অনেক ডিবেটেবল অনেক কিছু, বা কোয়ালিটির দিকটা আমি সেদিকে যাচ্ছি না, বাট যথেষ্ট পরিমাণে সংখ্যায় অনেকে আছে। বাট এর ভিতরে আমরা যে জিনিসটা দেখি, যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে কি, হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি ইজ ওয়ান অ্যাসপেক্ট অফ দ্য কোয়ালিটেটিভ ইম্প্রুভমেন্ট অর অ্যাসিওরিং হেলথ কেয়ার টু দ্য পিপল। আরেকটা অ্যাসপেক্ট আছে হচ্ছে ম্যানেজমেন্ট অফ হেলথ কেয়ার ডেলিভারি। আপনি যদি দেখেন যে মোস্ট অফ দ্য হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার বা ইভেন ডাক্তাররা যারা নিজেদের চেম্বার চালান, চেম্বার ক্লাস্টার্স, সেগুলো ম্যানেজ হচ্ছে গিয়ে বাই ডক্টরস অর মেডিকেল প্রফেশনালস। এমডি খুঁজলে দেখা যাবে যে ডক্টর কোনো না কোনো, ওনারা ওনাদের সাবজেক্টে অবশ্যই এক্সপিরিয়েন্সড এবং এক্সপার্ট, বাট ম্যানেজমেন্টের দিকটা যেখানে পেশেন্টের এক্সপিরিয়েন্স আলটিমেটলি সার্ভিসটা পাওয়ার ব্যাপারে এক্সপিরিয়েন্সটা অনেকখানি ডিপেন্ড করে, সেই জায়গায় হয়তো আরেকটা ম্যানেজমেন্ট এক্সপার্টিস থাকলে ভালো হয়। সো আমরা ওই জায়গাটাকেই পার্টিকুলারলি পিক করেছিলাম যে ডক্টররা উইল বি ওয়ান ইনিশিয়েটিভ যেটা পেশেন্টদের এই সার্ভিস প্রোভাইডারদের কাছ থেকে, যারা হাসপাতাল বা ডাক্তার সাহেব আছেন তাদের কাছ থেকে সার্ভিস পাওয়ার ক্ষেত্রে পুরো জার্নিটাকে আরেকটু বেটার করবে, অর্থাৎ হেলথ কেয়ারটা আরেকটু ইফেক্টিভ হবে। সো দ্যাট ওয়াজ দ্য স্টোরি বিহাইন্ড ফাউন্ডিং ইট। সো ওইখান থেকে আসলে শুরু করি ফর্মুলেট করা যে কিভাবে শুরু করা যায়। তো আমরা জানি যে ডক্টররা ডক্টরদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ক্ষেত্রে কাজ করে, এমন ভাবে কিছু জানতে চাইবো যে এর পাশাপাশি আর কি কি সার্ভিসেস আপনারা অফার করছেন। জি ঠিক বলেছেন, ডক্টরওয়ালা আসলে মূলত এখনও যেটা সবাই জানে, মোস্টলি জানে যে ডক্টরদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়, যেটাও বেশ ভালো একটা সংখ্যায় ডক্টর আমাদের সাথে আছেন যাদের অ্যাপয়েন্টমেন্ট আমরা হ্যান্ডেল করতে পারি। সংখ্যাটা ধীরে ধীরে বিল্ড হয়েছে লাস্ট চার বছরের জার্নিতে, এই সংখ্যাটা এখন পৌঁছেছে প্রায় 9,500 ডাক্তারে, 550 হাসপাতাল কান্ট্রি ওয়াইড, যেখানে এই 9,500 ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট ডক্টরওয়ালা দেয়। বাট আসলে অ্যাপয়েন্টমেন্ট সার্ভিসটা দিয়ে শুরু করার যে কারণটা যদি আমি খুব ছোট্ট করে বলি, মানুষের আমাদের আমার যেটা ফাউন্ডিং টিমের যেই রিয়ালাইজেশনটা ছিল ডক্টররা শুরু করার সময়, যে আমাদের সাধারণ মানুষ স্পেশালি আমরা ঢাকার বাইরে থাকা মানুষগুলো বা ঢাকার ভিতরেও যারা আছে যারা খুব ওয়েল কানেক্টেড না, আপনারা আমার মতো ওয়েল কানেক্টেড না, তাদের জন্য একটা স্ট্রাগলের পয়েন্ট হচ্ছে গিয়ে ইনফরমেশন, যে আমি কোথায় যাব, কোন ধরনের ডাক্তারের কাছে যাব, সেখানে যেতে গেলে কি করতে হবে। সো এই যে গাইডেন্সটা, এই ফ্যাসিলিটেশনটা খুব প্রয়োজন। সো একটা অনলাইন ডিরেক্টরি হয়তো এটাকে কিছুটা সার্ভ করতে পারতো, বাট দ্য রিস্ক ইজ অনলাইন ডিরেক্টরি খুব তাড়াতাড়ি আউটডেটেড হয়ে যাবে, বিকজ যারা ডিরেক্টরিটা মেনটেন করছেন তাদের আসলে মোটিভেশন থাকবে না টু কিপ ইট আপ টু ডেট। ডাক্তার সাহেবরা তাদের চেম্বারের টাইমিং, চেম্বারের অ্যাড্রেস বা হাসপাতালের সাথে অ্যাসোসিয়েশন যথেষ্ট ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করে, সেটাকে আপ টু ডেট রাখাটাই কিন্তু ইটসেলফ ইজ এ বিগ গেম।
সো সেই জায়গা থেকে আসলে অ্যাপয়েন্টমেন্টের কনসেপ্টটা ডক্টরালয় আসে, যে অ্যাপয়েন্টমেন্ট যদি আমরা কোর সার্ভিস হিসেবে নিয়ে আসি অটোমেটিক্যালি ডিরেক্টরি রিমেইনস আপ টু ডেট, যে কারোর জন্য ইউজফুল। সো আইডিয়াটা ওই জায়গা থেকে। আর একটা সেকেন্ড জিনিস হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্টকে ডক্টরালয় ইউজ করেছে অ্যাজ দ্য গেটওয়ে টু দ্য হেলথ কেয়ার সিস্টেম। সো অ্যাপয়েন্টমেন্ট হ্যান্ডেল করা আমি বলবো না ইজি, বাট অন্য অনেক সার্ভিস হ্যান্ডেল করার করতে যাওয়ার থেকে ইনিশিয়াল স্টেজে অ্যাপয়েন্টমেন্ট ইজ লিটল লেস কমপ্লেক্স অ্যাপয়েন্টমেন্ট হ্যান্ডেল করা। সো সেই অ্যাপয়েন্টমেন্ট হ্যান্ডলিং দিয়ে যখন আমরা এই হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডারদের সাথে অ্যাসোসিয়েটেড হয়ে যাচ্ছি, তখন আসলে অন্যান্য সার্ভিস ভার্টিকালে ঢোকাটা সম্ভব হয়েছে। সেখানে এখন যদি আমি আপনার প্রশ্নে আসি যে অন্যান্য আর কী করছে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া, সেখানে আমরা মূলত দুইটা অ্যাসপেক্টে করছি। একটা হচ্ছে গিয়ে ডক্টরওয়ালা কখনোই নিজে হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডার না, ডক্টরওয়ালা ইজ আ কানেক্টিং ইনিশিয়েটিভ, যারা কানেক্ট করে টু হেলথ কেয়ার সার্ভিস প্রফেশনালস অ্যান্ড প্রোভাইডার্স, ডক্টর এবং হসপিটালকে। সো হাসপাতাল এবং ডাক্তার সাহেবরা যেই যেই সার্ভিসই দিয়ে থাকেন, অ্যাপয়েন্টমেন্ট ছাড়াও সেই সেই সার্ভিসগুলোকে কানেক্ট করে দেওয়া হচ্ছে ডক্টরওয়ালার কাজ। So this is number one. So it's a booking platform. So when we say booking platform, it can be for tests, diagnostics, it can be for even say screening, screening service হয়ে থাকে, সেই স্ক্রিনিং সার্ভিস, ইভেন যদি হসপিটালাইজড অবস্থায় কোনো সার্ভিসের প্রয়োজন হয়, যদি জানতে হয় যে কোন হাসপাতালে কোন ধরনের সার্ভিস অ্যাভেলেবল, সেটাও ইনফ্যাক্ট ডক্টরওয়ালা কানেক্ট করে দেওয়ার ব্যবস্থা করছে। সো ইটস ইন প্রগ্রেস। সো ইভেনচুয়ালি উই এইম টু হ্যাভ a full-fledged database and relationship with the hospitals je jekono services jonno jete doctor la connect kore dite pare. So eta hocche ki gelo booking services. Second right aspect hocche ki amra boli hocche ki convenience ekta hocche ki feature wise convenience or convenience utility create kora, arekta hocche convenience in terms of financing or funding treatment. Shei khetre amra dui ta aspect e kaj korchi. Amra kichu kichu পেশেন্ট ক্লাস্টার, যেমন আমি যদি বলি সিনিয়র সিটিজেন, বয়স্ক যারা, তাদের অনেকের ক্ষেত্রে মোবিলিটি ইজ আ বিগ ইস্যু, হাসপাতালে যাওয়াটা, তাদের জন্য যদি হোম বেসড কিছু কেয়ারের ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে ইটস আ কনভিনিয়েন্স। সো এই কনভিনিয়েন্স, এই জাতীয় কনভিনিয়েন্স ক্রিয়েট করা, সেটা প্রেগনেন্ট মাদারের জন্য হোক, নিউবর্নের জন্য হোক, সিনিয়র সিটিজেনদের জন্য হোক, অথবা অন্য কোনো ক্রাইটেরিয়ার কোনো একটা পেশেন্ট গ্রুপের জন্য হোক, সেটার জন্য স্পেসিফিক প্রোডাক্ট বান্ডেল তৈরি করা এবং সেটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে ডক্টরওয়ালার একটা বড় কাজ। আর ফাইন্যান্সিংয়ের যে কথাটা বলছি সেটা হচ্ছে ডক্টরওয়ালা ব্যাকড বাই ফিউ ব্যাংকস অ্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানিজ ট্রিটমেন্টের খরচকে ইন্স্যুরেন্সের আওতায় নিয়ে আসা এবং ক্ষেত্র বিশেষে ব্যাংকের সাহায্যে ট্রিটমেন্টকে, সেটা ইএমআই ফ্যাসিলিটিতে হোক বা অন্য কোনোভাবে ফান্ডিং মডেলে নিয়ে যাওয়া হোক, সেই জিনিসটাও ফ্যাসিলিটেট করা শুরু করেছে। সো ইন দিস টু অ্যাসপেক্টস, যে সেকেন্ড পার্টটা বললাম, সেক্ষেত্রে ডক্টরওয়ালা সাবস্ক্রিপশন বেসড কিছু বান্ডেল সার্ভিস অফার করে থাকে, যেটাকে আমরা খুব গ্র্যানুলার রিটেইল বান্ডেলকে বলি হচ্ছে ই স্বাস্থ্য ডক্টরওয়ালা, যেখানে দেখা যায় যে 300 টাকা or 600 টাকার একটা বান্ডেল নিয়ে একজন ইউজার, একজন যে কোনো লেভেলের একজন পেশেন্ট বা ইউজার, সে হেলথ ইন্স্যুরেন্স ফ্যাসিলিটি পেতে পারে আপ টু 4,000 or 20,000 টাকা পর্যন্ত হেলথ ইন্স্যুরেন্স ফ্যাসিলিটি পেতে পারে। আর হসপিটালাইজড হলে 20,000 টাকা পর্যন্ত ওখানে ক্যাশ ক্লেম করা যাচ্ছে, ইভেন ওপিডির উপরে, যেটা ইজ ভেরি রেয়ার অ্যান্ড ইউনিক, ইজ রেয়ার ইন দ্য সেন্স অফ গ্লোবাল অ্যারেনাতে রেয়ার আর ইউনিক ইন দ্য সেন্স অফ দ্য কান্ট্রি। সেটা হচ্ছে গিয়ে এই 300 টাকা দিয়ে ইভেন দেখা যায় যে 2,000 টাকার ওপিডি অর্থাৎ আউট পেশেন্ট অর্থাৎ ডাক্তারের যে ফি অথবা টেস্টের যে খরচ সেটাও ইনফ্যাক্ট রিফান্ড পেতে পারে। সো অটোমেটিক্যালি দ্য হেলথ কেয়ার service becomes convenient in terms of financing as well. So doctoral kaaj ke liye ami bistar kori tahole hocche ki appointment including all kinds of services booking, second part hocche ki financially ebong onanno convenience service je gulo ke shegulo ke attach kore manusher jonno healthcare avail kora ke service avail kora ke convenient kore deya. Ebong bhai doctoral er jonno apnader bhobishyot porikalpona ki ashole bhobishyot porikalpona প্রথমত হচ্ছে আমি বলবো যে ভবিষ্যৎটা অন্তর্নিহিত আছে বর্তমানের ভিতরেই ডক্টরওয়ালার জন্য। ডক্টরওয়ালা এখন যে সার্ভিসগুলোর কথা বললাম, আমরা আলাপ করলাম, যে সার্ভিস পোর্টফোলিও নিয়ে কাজ করছে এবং যে উদ্দেশ্যে যে ইম্প্যাক্টটা তৈরি করার জন্য, মানুষের জন্য হেলথ কেয়ার কনভিনিয়েন্ট করার জন্য, এইটাকে সঠিক উপায়ে বিস্তার করাটা হচ্ছে গিয়ে ফার্স্ট এজেন্ডা। সো ভবিষ্যৎ যদি আমি বলি যে ডক্টরওয়ালার ভবিষ্যৎ কি, ডক্টরওয়ালার ভবিষ্যৎ হচ্ছে গিয়ে আরও অন্যান্য সার্ভিস আসবে, অন্যান্য ফিচার হয়তো আসবে, বাট বর্তমানে যা আছে সেটা প্রত্যেকের ঘরে ঘরে এস্টাবলিশ করাটা,
এটা হচ্ছে ডক্টরোলার এক নম্বর ফিউচার প্ল্যান। সো ওইটা করতে অবশ্যই কিছুটা সময় লাগবে এবং ওই পরিমাণ ভ্যালু অ্যাড করতে পারতে হবে সাকসেসফুলি। সো সেটা হচ্ছে আমাদের জন্য এখন ইমিডিয়েট চ্যালেঞ্জ, যেটা আমরা ভবিষ্যৎ হিসেবে দেখছি। দ্বিতীয়ত, হেলথ কেয়ারে ইনফরমেশন সিস্টেম এবং ইনফরমেশন অ্যানালিটিক্স ক্যান প্লে আ বিগ রোল। ডেটা, সবাই বলে ডেটা ইজ লাইক গোল্ড মাইন, বাট ইট ইজ গোল্ড মাইন তখনই যখন এটাকে কি কাজে লাগানো যাবে এবং কি ভ্যালু ক্রিয়েট করা যাবে ফর পিপল, সেটা যখন আইডেন্টিফাইড হবে। সো ডক্টরোলা নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে কি, ডক্টরোলা ইন কোর্স অফ বিজনেস ইজ অ্যাকুমুলেটিং হিউজ অ্যামাউন্ট অফ ডেটা, বাট এই ডেটাটাকে মানুষের ভালোর জন্য কি ধরনের অ্যানালিটিক্সে পরিণত করা যায় এবং সেটা দিয়ে নতুন কোন ধরনের ডেভেলপমেন্ট এবং কোন ধরনের ইম্প্রুভমেন্ট আনা যায় এই সেক্টরে, দ্যাট উড বি দ্য অবজেক্টিভ। সো ভবিষ্যৎ যদি দেখি, তাহলে আমি দুই ভাগে বললাম, একটা হচ্ছে বিস্তার লাভ, আর একটা হচ্ছে কি করে যে ডেটা আসছে সেই ডেটাকে কি করে অ্যাসেটে রূপান্তর করা যায়। বিমন ভাইয়া, এই গোলগুলো অ্যাচিভ করার জন্য ডক্টরোলার সামনে যে চ্যালেঞ্জগুলো দেখছেন, সেগুলোর জন্য আপনারা কিভাবে আসলে তৈরি হচ্ছেন এবং কিভাবে কাজ করছেন যাতে করে প্রবলেমগুলো সলভ করা যায়? আমি যেমন ভবিষ্যৎ বলতে যেমন দুই ভাগে বললাম একটু আগে, একটা হচ্ছে গিয়ে যা করছি তাই আরো উন্নতভাবে বিস্তার লাভ করা, আর দ্বিতীয় যেটা বললাম সেটা হচ্ছে কি ভবিষ্যৎ, সেটা হচ্ছে কি ডেটা যেটা অ্যাকুমুলেট হচ্ছে সেটাকে কি করে মানুষের কাজে লাগানো যায়। সো দ্বিতীয়টা নিয়ে আসলে এখনো আমাদের প্ল্যান বা আমাদের প্রিপারেশন যদি সত্যিকারভাবে বলতে হয়, তাহলে এখনো জিনিসপত্র খুবই হালকা স্তরে, এখনো জিনিসপত্র সলিডিফাই হওয়ার মতো ওই পরিমাণ ডেটা বা ওই পরিমাণ সেক্টর আইডেন্টিফিকেশন পুরোপুরি হয়নি। সো এটা আস্তে আস্তে ইভলভ করবে। সো ওইটা নিয়ে প্রথমেই প্ল্যান করে আসলে আগানোটা ডিফিকাল্ট। বাট প্রথম অংশ যেটা ছিল সেটা হচ্ছে কি যে বিস্তার লাভ করা। বিস্তার লাভ করার জন্য আমার মতে প্রথম যে কাজটা প্রয়োজন সেটা হচ্ছে কি মানুষকে ইনফর্ম করা, মানুষকে গিয়ে মানুষের কাছে কমিউনিকেট করা, করতে পারা সাকসেসফুলি যে ওকে দিস ইজ হ্যাপেনিং। বিকজ ডক্টরোলা এখন পর্যন্ত যে সার্ভিসগুলো দিয়ে আসছে, আলহামদুলিল্লাহ আমি যে ডক্টর বা হাসপাতালের নাম্বার বললাম, দিস ইজ কোয়াইট সিগনিফিকেন্ট ইন কম্প্যারিজন টু এনি আদার ইনস্টিটিউশন হোস্টিং সাচ সার্ভিস। বাট অ্যাট দ্য সেম টাইম পেশেন্ট সার্ভিসের দিকে যদি যাই, এখন পর্যন্ত ডক্টরোলা মোর দেন 2 লাখ পেশেন্ট সার্ভিস করেছে। সো 2 লাখ সাকসেসফুল কেস অলরেডি আছে। সো মানুষের ট্রাস্ট বিল্ড করার জন্য বা মানুষের বোঝার জন্য যে এই জিনিসটা কাজ করে, এইটা বোঝার জন্য যথেষ্ট পরিমাণ এক্সাম্পল বা এভিডেন্স অলরেডি তৈরি হয়ে গেছে। বাট এখন চ্যালেঞ্জটা কি, চ্যালেঞ্জটা হচ্ছে কি এই এভিডেন্স এবং এই ইনফরমেশনটাকে বিস্তৃত আকারে ছড়িয়ে দেওয়া, অর্থাৎ ইনফরমেশন প্রোভাইড করা, কমিউনিকেট করা। যে কোনো বিজনেসের জন্য লাইক ডক্টরোলা বা অন্য যে কোনো বিজনেসের জন্য এই কমিউনিকেশন বাংলাদেশের কনটেক্সটে হ্যাজ বিকাম রিয়েলি এক্সপেন্সিভ। সো এটাকে কমিউনিকেশনে যদি মার্কেটিং প্রফেশনালরা যদি এখানে কথা বলতে হয়, সেটা সবার জন্য হয়তো এটাকে বোঝানো মুশকিল। ATL আর BTL বলে দুটো জিনিস বলা হয়, সেটা হচ্ছে অ্যাবাভ দ্য লাইন কমিউনিকেশন, বিলো দ্য লাইন কমিউনিকেশন। বিলো দ্য লাইন কমিউনিকেশন ইজ মোর টার্গেটেড অডিয়েন্সের কাছে একদম ইন্ডিভিজুয়ালিস্টিকভাবে কমিউনিকেশন পৌঁছে দেওয়া, আর এটা হচ্ছে কি একদম যেটা আমরা টেলিভিশন অ্যাডভার্টাইজমেন্ট বা বিলবোর্ডের মাধ্যমে দেখি বা নিউজ পেপার অ্যাডের মাধ্যমে দেখি যে সবাই যখন ইনফরমেশন জানতে পারে। সো ব্র্যান্ডকে বা এই আইডিয়াটাকে বা কনসেপ্টটাকে সবার মাথার মধ্যে পজিশন করার জন্য দুইটারই একটা ব্র্যান্ড প্রয়োজন। বাট এই অ্যাডভার্টাইজিং স্পেসটা হ্যাজ বিকাম রিয়েলি এক্সপেন্সিভ। একটা টেলকোর পক্ষে যেই পরিমাণ খরচ অ্যাডভার্টাইজমেন্টে করা সম্ভব, ডক্টরের মতো একটা ইনিশিয়েটিভের পক্ষে ওই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট করাটা ডিফিকাল্ট, মোর চ্যালেঞ্জিং, ইট রিকোয়ার্স লট অফ মানি। সো দ্যাটস আ চ্যালেঞ্জ। সো ওই কনটেক্সটে ডক্টরের প্রিপারেশন কীভাবে নিচ্ছে, বিজনেস সবসময় একটা ধাপে ধাপে আগানোর বিষয়, এক লাফে আগানোর বিষয় না। স্পেশালি ওয়েন ইউ ডিল উইথ নিউ আইডিয়া, নিউ কনসেপ্ট, নিউ মার্কেট, ওয়েন ইউ বিল্ড দ্য মার্কেট, ওয়েন ইউ প্রমোট দ্য কনসেপ্ট বিফোর দ্য প্রোডাক্ট ইভেন, সেই সময়ে ধাপে ধাপে যাওয়ার জন্য ডক্টরের এখনকার ধাপটা হচ্ছে গিয়ে ATL ইজ এক্সপেন্সিভ, অর্থাৎ ওই ধরনের পাবলিক অ্যাডভার্টাইজমেন্ট ইজ এক্সপেন্সিভ। BTL এবং মোর স্মার্টার ওয়েজ অফ মার্কেটিং অর কমিউনিকেশন আইডেন্টিফাই করা, ইনোভেট করা এবং সেটাকে কাজে লাগিয়ে ওই লেভেলে ওঠা যেখানে আমরা অ্যাফোর্ড করতে পারি ওই ধরনের মাস স্কেল কমিউনিকেশন। সো আমি যদি সামারি করি, আমার প্রথম যে অবজেক্টিভটা ভবিষ্যৎটা সেটার জন্য কমিউনিকেশন ইজ এ কি সাকসেসফুল কমিউনিকেশন এবং মাস স্কেল কমিউনিকেশন। বাট মাস স্কেল কমিউনিকেশন এক লাফে যাওয়া যাচ্ছে না। সো ডক্টরোলা আসলে এখন যে প্রিপারেশন যা কাজ করে যাচ্ছে সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ ওই জায়গায় পৌঁছানো, যাতে একটা মানুষ বাংলাদেশের একজন সিটিজেন যদি পরপর কয়েকটা হাঁচি দিয়ে ফেলে, তার পাশে দাঁড়ানোর লোকটা যেন বলে ফেলে যে ডক্টরোলা একটা কল করে অ্যাডভাইসটা নিয়ে নাও, ডাক্তার দেখানো লাগলে অ্যাপয়েন্টমেন্টটা করে ফেলো, ওই পর্যন্ত নলেজে পৌঁছানো হচ্ছে ডক্টরোলার অবজেক্টিভ।
তো ইমন ভাইয়া, ডক্টরোলার এই পর্যন্ত আসতে নিশ্চয়ই যাত্রাটা সুগম ছিল না? কোথাও কোথাও আপনাদেরকে অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে, অনেক অবস্টাকল ছিল, স্ট্রাগল ছিল। সো এমন কোন স্টোরি যদি আমাদেরকে বলতেন যেটা অন্টারপ্রেনারদের জন্য বা ফিউচার অন্টারপ্রেনারদের জন্য হেল্পফুল হবে, যেখান থেকে তারা কোনো লেসন পাবে, সেটা হচ্ছে গিয়ে যে কোনো বিজনেস, যে কোনো এন্টারপ্রেনারশিপ, যখন আমরা বলি এন্টারপ্রেনারশিপ, এন্টারপ্রেনারের নিজস্ব কিছু এটা হচ্ছে কিছু অ্যাট্রিবিউট, তার মধ্যে একটা অ্যাট্রিবিউট হচ্ছে গিয়ে ভবিষ্যৎ আননোন কিছু জিনিসপত্রকে খুব শক্তভাবে বিশ্বাস করতে পারা এবং তার পিছনে লেগে থাকতে পারা, যতই বাধা আসুক না কেন, যত বড় চ্যালেঞ্জই আসুক না কেন। সো এটা ডক্টরওয়ালা হোক বা যে কোনো আইডিয়া হোক, তার সমস্ত এন্টারপ্রেনারের জন্যই চ্যালেঞ্জ আসাটা খুব ন্যাচারাল এবং চ্যালেঞ্জকে ওভারকাম করতে পারার মধ্যেই হচ্ছে গিয়ে সাকসেস রয়ে যায়। সো ডক্টরালার ক্ষেত্রে এই ধরনের চ্যালেঞ্জ ছিল। যেমন আমি প্রথম চ্যালেঞ্জ যদি বলি অ্যাজ এ স্টোরি, আমরা যে সেক্টরটা নিয়ে কাজ করার ডিসিশন নিয়েছি সেটা হচ্ছে কি, যেমন শুরুতে আমি বললাম ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে শুরু করেছিলাম, যদিও সিম্পল না, বাট অন্য অনেক এরিয়া থেকে সিম্পলার মনে হয়েছিল হেলথ সেক্টরের ভিতরে, তাই আমরা অ্যাপয়েন্টমেন্ট সার্ভিস দিব এই নিয়ে শুরু করেছিলাম জার্নিটা। সো অ্যাপয়েন্টমেন্ট সার্ভিস দেওয়ার জন্য আমাদের প্রথমে কনভিন্স করতে হয়েছিল হচ্ছে কি ডক্টরদের, যে ওনারা সম্মানিত ডক্টররা আমাদেরকে ওনাদের কিছু অ্যাভেলেবিলিটি, কিছু স্লট, কিছু ইনফরমেশন প্রোভাইড করবেন, কিছু কমিটমেন্ট প্রোভাইড করবেন, সো দ্যাট ডক্টররা যদি একটা পেশেন্ট পাঠায়, একজন পেশেন্ট পাঠান, ওনারা যাতে ওটাকে অনার করেন এবং দেখেন। এখন কথা হচ্ছে কি ডক্টররা কেন করবেন? প্রথমত এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে কি মার্কেট একটা ব্যালেন্স, সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের। এমন যদি হতো ডক্টররা ঠিক ওই মুমেন্টে হিউজ পরিমাণ পেশেন্টের সাপ্লাই নিয়ে বসে আছেন বা পেশেন্টের ডিমান্ড নিয়ে বসে আছেন, যেখানে পেশেন্টরা চাচ্ছে ডক্টরের থ্রু দিয়ে অ্যাপয়েন্টমেন্ট, তখন হয়তো অনেক ডক্টরই অ্যাট্রাক্টেড হতেন, ইন্টারেস্টেড হতেন টু গেট অন বোর্ড অন ডক্টররা। ঠিক সেরকম উল্টা দিকে অনেক ডক্টর আছেন অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য, তখন হয়তো অনেক পেশেন্ট আনা সম্ভব হতো, বাট দুইটাই যখন নাই তখন কোনো কিছু একটা শুরু করাটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সো ডক্টরালার জার্নির প্রথম চ্যালেঞ্জটা ছিল হচ্ছে গিয়ে ডক্টর অনবোর্ডিং, বিকজ আমরা স্ট্র্যাটেজিক্যালি ঠিক করেছিলাম যে একটা সার্টেন নাম্বার অফ ডক্টর অনবোর্ড হওয়ার পরেই আমরা পাবলিকলি অ্যানাউন্স করবো যে ডক্টরলা ইজ অন অ্যান্ড অ্যাভেলেবল ফর সার্ভিস, আদারওয়াইজ ইট উইল নট বি মেকিং সেন্স। সো সেই ক্ষেত্রে ডক্টরদের অনবোর্ড করার ক্ষেত্রে যেটা আমরা কয়েকবার স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হয়েছে, আমরা প্রথমে চিন্তা করেছিলাম যে ফার্মাসিউটিক্যাল কোম্পানির সেলস পার্সনরা যেরকম ডাক্তারদের সাথে রিলেশনশিপ মেনটেন করে, উই উইল বি ফলোয়িং দ্য সেম মডেল। ওনারা হয়তো ওষুধ প্রেসক্রাইব করার জন্য করেন, আমরা অ্যাপয়েন্টমেন্ট স্লট পারচেজ করবো, আর অ্যাপয়েন্টমেন্ট স্লট অ্যাকোয়ার করবো ডক্টরদের কাছ থেকে, বাট দ্যাট মেজারেবলি ফেইল্ড, বিকজ একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির সেলস রেপকে ডাক্তার সাহেব টাইম দেন হচ্ছে গিয়ে এক মিনিটেরও কম, এবং সেটা রাত 11টায়, রাত 10টায়, রাত 9টায়। সো আমার যে সেলস টিম আমি প্রথম যখন গঠন করেছিলাম, দেখা গেল 3 মাস তারা ডাক্তারদের চেম্বারে চেম্বারে ঘুরে ওই প্রতিদিন 4 মিনিটের ডাক্তারের সাথে টাইম অ্যাটেন্ড করে আমার প্রথম 5 মাসে 19 জন ডাক্তার অনবোর্ড করতে পেরেছিলাম। কমপ্লিটলি মানে ইম্পসিবল থিং, যেটার উপরে বেস করে আসলে আগানো যায়। সো আমি ওখানে আসলে যে জিনিসটা রিয়েলাইজ করলাম যে ইটস দিস এ চ্যালেঞ্জ, আই রিকগনাইজ দিস টু বি এ চ্যালেঞ্জ, এটা ডক্টরের জন্য একটা চ্যালেঞ্জ, বাট দেয়ার মাস্ট বি এ ওয়ে। সো চ্যালেঞ্জের কথা বলতে গেলে দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট চ্যালেঞ্জ, যে প্রথম চাকাটাকে ঘোরানো, শুরু করাটা। দেন বি অ্যাডপ্টেড ফিউ স্ট্র্যাটেজিস, তার মধ্যে একটা হচ্ছে গিয়ে যে ডাক্তারদের কাছে যাচ্ছি আমরা সেই ডক্টররা, এখানেও একটা ইস্যু ছিল যে যেমন আমি যদি ইয়াং ডক্টরদের কাছে, মোর ইয়াং ডক্টরদের কাছে যাই, দে উইল বি মোর উইলিং টু জয়েন দ্য প্ল্যাটফর্ম, বাট দ্যাট উইল নট অ্যাট্রাক্ট মেনি পিপল টু বুক অ্যাপয়েন্টমেন্ট, রাইট? সো এখানেও একটা প্রবলেম ছিল। সো আবার বিজি ডক্টরের কাছে গেলে বিজি ডক্টরের মোটিভেশন নেই, এখানে কেন আসবে, সেক্ষেত্রে আমরা একটা স্ট্র্যাটেজি ফর্মুলেট করলাম যে ওকে হোয়াট ক্যান মোটিভেট ডক্টরস টু জয়েন আ প্ল্যাটফর্ম, এনি প্ল্যাটফর্ম। ওকে, এভরি পার্সন ইন দিস ওয়ার্ল্ড এনজয়স রিকগনিশন, ইফ আই এম রিকগনাইজড, ওকে আই অ্যাম সামথিং, or I can contribute, or I am contributing, automatically this has a value, this has an attractiveness. So আমরা এই জায়গাটাকে কাজে লাগিয়েছিলাম। আমরা শুরু করেছিলাম কিছু ব্লগ দিয়ে, মেডিকেল ব্লগস অন ফেসবুক, দেন কিছু ভিডিওস অন ফেসবুক, যেটাতে পার্টিসিপেট করাটা ইজ বিকামিং প্রেজেন্ট ইন ফ্রন্ট অফ দ্য হিউজ ওয়ার্ল্ড অফ ইন্টারনেট, উইচ অ্যাট্রাক্টেড ফিজিশিয়ানস। সো দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য স্ট্র্যাটেজিস, যেটা ওই চ্যালেঞ্জটাকে ওভারকাম করার জন্য উই অ্যাডপ্টেড, ইট ওয়ার্কড। সো কন্টেন্ট দেওয়ার জন্য, ব্লগ লেখার জন্য অ্যান্ড ভিডিও প্রেজেন্টেশন তৈরি করার জন্য, ওয়েন ডক্টর স্টার্টেড কামিং টু ডক্টর ওলা,
automatically rest of the process is kept on following. So এটা যেমন একটা one of the big challenge ছিল ডক্টরল আসলে শুরুটাই শুরু করা, which we could overcome somehow strategical কিছু চেঞ্জ দিয়ে. So এখানে entrepreneurরা যে জিনিসটা নিতে পারেন সেটা হচ্ছে যে ফিডব্যাকটা কালেক্ট করে যে আমি কোন স্টেপটাতে ভুল যাচ্ছি, তারপর সেটাকে রেক্টিফাই করে অন্য কোনো নতুন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে আবার ফিডব্যাক. আমি এখানে জাস্ট একটু অ্যাড করে দিই যে জিনিসটা আমি সবসময় অনেকে অনেককে বলি, আমার হয়তো যারা ছোট বা যারা ইয়াং এন্টারপ্রেনার আমাদেরকে অনেক সময় বলি একটা জিনিস যে মানে এটা আমি একজন এন্টারপ্রেনারের একটা ভিডিও ব্লগ থেকে দেখেছিলাম, ইটস নট মাই আইডিয়া, ইটস নট মাই ডাল, সেটা হচ্ছে গিয়ে সিমেট্রি অফ এন্টারপ্রেনার্স. উনি বলেছিলেন দের ইজ এ সিমেট্রি অফ এন্টারপ্রেনার্স, অর্থাৎ কবরস্থান এন্টারপ্রেনারদের, অর্থাৎ ডেড এন্টারপ্রেনার্স হু হ্যাভ লেফট দ্য পাথ অফ এন্টারপ্রেনারশিপ. এই সিমেট্রি অফ এন্টারপ্রেনার এর খোঁজ নিলে দুই ধরনের এন্টারপ্রেনার পাওয়া যায়. এক ধরনের এন্টারপ্রেনার হচ্ছে গিয়ে দোজ হু হ্যাজ টেকেন ফেইলিয়ার ভেরি আর্লি, অ্যাকসেপ্টেড ফেইলিয়ার ভেরি আর্লি. আরেকটা হচ্ছে গিয়ে হু হ্যাজ অ্যাকসেপ্টেড সাকসেস ভেরি আর্লি. তারা হচ্ছে গিয়ে এক নম্বর হচ্ছে গিয়ে ফুলড বাই দেয়ার ফেইলিয়ার, দুই নম্বর হচ্ছে গিয়ে ফুলড বাই দেয়ার সাকসেস. দ্যাট ইজ ফেইলিয়ার বা কোনো কিছু না হওয়া, চ্যালেঞ্জ, এই ধরনের বড় চ্যালেঞ্জ, রোড ব্লকস আসবে, বাট দেয়ার উইল বি লট অফ এন্টারপ্রেনার্স যারা এটাকেই মনে করবে যে ফাইনাল ডেস্টিনেশন আমার আর হবে না, এই লাইনে আগানো যাবে না, লেটস সুইচ দ্য বিজনেস. আমি যে আইডিয়া নিয়ে কাজ করছি সেই আইডিয়া থেকে সুইচ করে লেটস মুভ টু সামথিং এলস উইচ হ্যাজ মোর প্রবাবিলিটি টু ওয়ার্ক. বাট এইভাবে সুইচ করতে থাকলে আলটিমেটলি কোনোটাই ওয়ার্ক করবে না. ডক্টরের ক্ষেত্রে দিস ওয়াজ অ্যাপ্লিকেবল. আমরা লাইন সুইচ করিনি, আমরা ওয়ে সুইচ করেছি, আমরা কী করে এক্সিকিউট করবো সেটা সুইচ করেছি. আর সেকেন্ড পার্ট যেটা বললাম জাস্ট কন্টেক্সচুয়ালি বলে রাখি, আর্লি রিজয়েসিং সাকসেস, যখন একটা জিনিস অ্যাচিভ করার পরে ওটাই যদি আমি সাকসেস হিসেবে ধরে দিই, ধরে ফেলি এবং ওটা দিয়ে যদি স্টিক করি, ইফ আই স্টপ লার্নিং অ্যান্ড ইফ আই স্টপ লুকিং অ্যারাউন্ড, দেন এগেইন বিজনেস এক্সপ্যান্ড করবে এবং ইভেনচুয়ালি ওই সিমেট্রি অফ এন্টারপ্রেনারশিপ এর ঠিকানা হবে. আমরা এখন এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেক এন্টারপ্রেনারের মনের এই সবচেয়ে বড় জিজ্ঞাসা, ফান্ডিং. তো ইমন ভাইয়ের কাছে জানতে চাইবো যে ফান্ডিং জিনিসটা ডক্টরলা কিভাবে প্রক্রিয় করলো এবং কিভাবে আসলে নেওয়া যায়, নেওয়া উচিত, এবং এই বিষয়ে আপনার যা অভিজ্ঞতা হয়েছে, ইনসাইটস, এগুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করতে. জি অবশ্যই. ফান্ডিং বা ইনভেস্টমেন্ট, এক্সটার্নাল ইনভেস্টমেন্ট ইনটু দ্য বিজনেস ইজ ইম্পর্টেন্ট, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো আসলে ডিবেট করার কোনো জায়গা নেই. বাট ইম্পর্টেন্ট অ্যান্ড ইম্প্যাক্টফুল, অর্থাৎ প্রয়োজনীয় এবং এটা সত্যি কাজে লাগবে, এইটার টাইমিং এবং পর্যায়টা ঠিকমতো বুঝে ফান্ডিং চাইতে এবং করতে পারলে আসলে লাভ. হ্যাঁ, সো ফান্ডিং ইম্পর্টেন্ট. ডক্টরালের ক্ষেত্রে যদি আমি বলি, ডক্টরাল এক্সটার্নাল ফান্ডিং নিয়েছে, ডক্টরালতে ভিসি ইনভেস্টমেন্ট আছে, কর্পোরেট মাল্টিপল কর্পোরেট ইনভেস্টমেন্ট আছে, যেটা ডক্টরালের বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময়ের প্রয়োজনে নিতে হয়েছে. এখন ফান্ডিংটা কেন ইম্পর্টেন্ট যদি এইটুকু শুধু শুরুতে আগে বলি, সেটা হচ্ছে গিয়ে ডক্টরালা এবং যে কোনো বিজনেসের জন্য, বিজনেসের আইডিয়া থেকে প্রোডাক্ট, প্রোডাক্ট থেকে আলটিমেটলি বিজনেস, বিজনেসটা হচ্ছে. আমরা যেমন কিছুক্ষণ আগে কমিউনিকেশনের কথা বলছিলাম, বিজনেস হচ্ছে ডক্টরালার, বাট সেটাকে মাস স্কেলে পৌঁছানো দরকার. একটা সময় বিজনেস হতো কি, যখন কেউ একজন, এরকম আমরা অনেক স্টোরি শুনি যে সদরঘাটে এক বস্তা লেবু নিয়ে শুরু করেছেন, প্র্যাকটিক্যালি নো সামন, যিনি এরকম একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট যিনি এক বস্তা লেবু নিয়ে বিজনেস শুরু করেছিলেন, ওখান থেকে আস্তে আস্তে একটা দোকান, একটা দোকান থেকে মার্কেটে দুইটা দোকান, দেন একটা মার্কেট, দেন আস্তে 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 ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেল. সো ইট হ্যাপেন্স, ইট হ্যাপেন্ড, লট অফ স্টোরিজ আর দেয়ার. 20 বছর 25 বছরে গিয়ে একটা বিজনেস ওই ছোট্ট দোকান থেকে আলটিমেটলি বিশাল ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে. এখন আমাদের একটু চিন্তা করতে হবে যে আমরা কি ওই একই টাইমে বসবাস করছি কিনা, এবং ওই টাইমের, ওই টাইমে এবং আমাদের টাইমের মধ্যে চ্যালেঞ্জগুলো, কনটেক্সটগুলো কি সিমিলার কিনা. যদি দেখি, প্রথমত ওই সময়ে একটা বিজনেসকে এস্টাবলিশ করা আর এখন একটা বিজনেসকে এস্টাবলিশ করার মধ্যে পার্থক্য হচ্ছে গিয়ে, ওই সময় একজন একটা আইডিয়া নিয়ে কাজ করছে, তার অনেকটা সময় পাওয়া পেতেন তার এটাকে একটা ম্যাচিউর পর্যায়ে নেওয়ার জন্য. বাট এখন এই যুগে এসে ওই একই আইডিয়া 5,000 মানুষ একসাথে চিন্তা করে এক্সিকিউশন শুরু করে দিয়েছেন. সো দ্যাট টাইম ইজ নট দেয়ার, নাম্বার ওয়ান. নাম্বার টু, এখনকার এরাটা এরকম, চেঞ্জেস আর টু ফ্রিকোয়েন্ট. একটা জিনিস, সে একটা মোবাইল ফোন যখন প্রথম আবিষ্কার হয় বা প্রথম ইউজ হয়, তখন থেকে প্রথম 10 বছর দেখা গেলে দেখা যাবে চেঞ্জেস আর নট দ্যাট ফ্রিকোয়েন্ট. বাট এখন প্রতি 1 বছরে যে পরিমাণ মডেল চেঞ্জ হয়, যে পরিমাণ টেকনোলজি চেঞ্জ হয়,
যে কোনো ধরনের টেকনোলজির আপগ্রেডেশন হয় আই এম শিওর তখন তো 10 বছরও এটা চিন্তা করা যেত না এখানে অ্যাড করা যেত ইউজারদের লয়্যালটিটাও কি এখানে একটু চলে যাচ্ছে সবকিছু ইনভলভ কিছু দেখ কনটেক্সচুয়ালি এখানে সবকিছু ইনভলভ সো যে কারণে প্রথম কথা হচ্ছে যে টাইমটা খুব লিমিটেড সো বিজনেসকে যদি বিজনেস ভায়াবল হয় লজিক্যাল হয় যেটার ইম্প্যাক্ট সত্যি সত্যি আছে সেটাকে রিয়েল সাইজেবল করতে স্কেল আপ করতে টাইমটা বেশি ওয়েট করা যাবে না যে কারণে এই টাইমটাকে ফাস্ট ট্র্যাক করার জন্য ইনভেস্টমেন্ট প্রয়োজন তাহলে ডক্টরোলার ক্ষেত্রে এই সেম জিনিসই ডক্টরোলা যখন একটা কনসেপ্টকে এস্টাবলিশ করেছে যখন একটা বিজনেস প্রসেসকে শুরু করে দিয়েছে এক্সিকিউশনের সাকসেস আসা শুরু করেছে তখন সেটাকে একটা ব্যক্তিতে ছড়ানোর জন্য ডক্টরোলার টুক ইনভেস্টমেন্টস এবং যেহেতু দ্য ফার্স্ট থিং ওয়াজ রাইট যে আমি যেটা বললাম যে ইম্প্যাক্টফুল হওয়ার জন্য ইনভেস্টমেন্ট ইম্প্যাক্টফুল হওয়ার জন্য রাইট টাইম রাইট স্টেজটা খুব ইম্পর্টেন্ট যেহেতু আমাদের ক্ষেত্রে রাইট স্টেজ ছিল রাইট টাইমিং ছিল সেহেতু ইনভেস্টমেন্টটা পেতে সহজ হয়েছে কাজেও লেগেছে এবার আমি ইন জেনারেল যদি আসি লট অফ ইয়াং এন্টারপ্রেনার্স অর এন্টারপ্রেনার্স এখনকার যুগের বিজনেসগুলোতে স্পেশালি .com বিজনেস অর অ্যাপ বেসড বিজনেস অথবা টেকনোলজি বেসড বিজনেসগুলোতে বেশি দেখা যায় যে আইডিয়া চমৎকার চমৎকার আইডিয়া আছে বাট আইডিয়াটাকে প্রথমত বিজনেসে নেওয়ার ক্ষেত্রে পূর্ব শর্ত হিসেবেই অনেকে অ্যাসাম্পশন নিয়ে ফেলে যে এটার ফান্ডিংটা পেলে এটাকে আমি একটা বিশাল বিজনেসে তৈরি করে ফেলবো কথাটা হচ্ছে কি বিশাল বিজনেসে তৈরি করে ফেলবো সেটার জন্য ফান্ডিং দরকার আমি মানতে রাজি আছি ইট ইজ ওকে বাট বিজনেসে তৈরি করব সেটার জন্য ফান্ডিং দরকার এটা হলে হবে না সো আমার opinion or advice to the young entrepreneurs or whoever is aspiring to become an entrepreneur তাদের জন্য মেইন অ্যাডভাইসটা হচ্ছে যে বিজনেসটা নিজে ফাউন্ডারের নিজে বিজনেসটাকে এস্টাবলিশ করতে হবে নিজে এস্টাবলিশ করার পরে আমি যদি এটাকে এক্সিকিউট করে প্রুভ করতে পারি যে দিস হ্যাজ আ মেরিট এইটা আলটিমেটলি প্রফিট আনতে পারবে ইম্প্যাক্ট করতে পারবে তখন সেটাকে ফান্ড করার জন্য অথবা ইনভেস্টমেন্ট করার জন্য অটোমেটিক্যালি ইনভেস্টার্স উইল বি অ্যাট্রাক্টেড একটা জিনিস মাথায় রাখতে হবে ইনভেস্টমেন্ট এই ভেঞ্চার ইনভেস্টমেন্ট ইজ নট আ গ্র্যান্ট এটা দয়ার দাক্ষিণ্যের বিষয় না এটা কোনো গ্র্যান্ট না ইটস অ্যান ইনভেস্টমেন্ট ইন টু আ বিজনেস ফর প্রফিট সো সোশ্যাল এন্টারপ্রাইজ ছাড়া যে কোনো বিজনেস এন্টারপ্রাইজে একজন ইনভেস্টার ইনভেস্ট করে ফোরসিং মাল্টিপল টাইমস রিটার্ন প্রফিট দেখে এবং সেই ইনভেস্টার কখনোই চিন্তা করেন না যে এই বিজনেসটা আমার আইডিয়ার উপরে হবে বা আমার ম্যানেজমেন্ট এক্সপার্টিজের উপরে হবে বা আমি এটাকে চালাবো তাহলে যে এন্টারপ্রেনার এক্সপেক্ট করছেন যে ইনভেস্টমেন্ট দরকার ইনভেস্টমেন্ট এখানে দরকার তাকে তাহলে আগে ফুলফিল হতে হবে যে আমি আই হ্যাভ আ সলিড আইডিয়া আই হ্যাভ আ সলিড প্রোডাক্ট অর সার্ভিস অ্যান্ড আই ক্যান এক্সিকিউট অ্যাটলিস্ট এইটুকু পর্যন্ত অ্যাচিভ করলে তখন একজন ইনভেস্টার তার উপরে বেস করে প্রফিট করার অ্যাসিওরেন্স পাবেন এবং ইনভেস্টমেন্ট করতে আগ্রহী হবেন সো প্রথম কথা হচ্ছে কি এটা মাথার থেকে ঝেড়ে ফেলতে হবে ইনভেস্টমেন্ট ইজ নট আ গ্র্যান্ট ইটস ইনভেস্টমেন্ট ইটস বিজনেস ইনভেস্টমেন্ট মেড ফর প্রফিট সো আমাকে ইনভেস্টারকে আগে কনভিন্স করতে পারতে হবে যে দেয়ার ইজ প্রফিট ইন মি দেয়ার ইজ প্রফিট ইন মাই বিজনেস সো ওইটুকু অ্যাচিভ করার আগে ইনভেস্টমেন্ট এক্সপেক্ট করা আর গ্র্যান্ড এক্সপেক্ট করা একই জিনিস অ্যান্ড উইচ ইজ আ রেসিপি ফর ডিজাস্টার সো আমি একটু আগে যে সিমিট্রি অফ এন্টারপ্রেনারদের কথা বললাম যদি থার্ড ক্যাটাগরি যদি কেউ থেকে থাকে তাহলে সেই ক্যাটাগরি হবে এটা যেখানে আমি কিছু প্রমাণ করার আগে নিজেকে অ্যাট্রাকটিভ তৈরি করার আগে আমি এক্সপেক্ট করছি সামওয়ান উইল লিফট মি আপ অ্যান্ড দেন আই উইল প্রুভ ইট ইজ আ বিজনেস with their money. So nobody is going to take... Investment is a high-risk business. এতে কোনো সন্দেহ নেই. It's a high-risk, high-gain thing. যারা ইনভেস্টার, যারা ইনভেস্ট করে, সেটা ভেঞ্চার ক্যাপিটাল হোক, অ্যাঞ্জেল ইনভেস্টার হোক, কর্পোরেট ইনভেস্টমেন্ট হোক, ইন্ডিভিজুয়াল যে কোনো কারণেই কেউ ইনভেস্ট করে থাকুক, তারা যথেষ্ট পরিমাণে রিস্ক নেয় বিকজ স্টার্ট আপ ইজ অল অ্যাবাউট একটা নতুন আইডিয়া, একটা নতুন ইনোভেশন. ইনোভেশনটা প্রোডাক্টেও হতে পারে, ইনোভেশনটা ইমপ্লিমেন্টেশনে হতে পারে, বাট ইটস নিউ, যেটা ইজ হাই রিস্ক. সেখানে হাই গেইনটাকে চিন্তা করে হাই রিস্ক হাই গেইন এই প্রপোজিশনে দে মেক ইনভেস্টমেন্টস সো এই জায়গাটাতে তাদেরকে কমফোর্টেবল অ্যাটলিস্ট একটা লেভেল পর্যন্ত কমফোর্ট না দিতে পারলে দে উইল নট বি অ্যাট্রাক্টেড সো সেখানে আমি যদি বছরের পর বছর আইডিয়ার খাতা কলমে নিয়ে বসে থেকে ইনভেস্টমেন্টের জন্য ওয়েট করি উইল এন্ড আপ ওয়েটিং
বিজনেস উইল নট হ্যাপেন। সো এন্টারপ্রেনারদের জন্য আমার যদি ফান্ডিং রিলেটেড অ্যাডভাইস যদি হয়ে থাকে, তাহলে দ্যাট উড বি মেক শিওর ইউ হ্যাভ দ্য হোল কন্ট্রোল অন ইউর বিজনেস, ইউ হ্যাভ মেড ইউর আইডিয়া আ বিজনেস ফার্স্ট, দেন এক্সপেক্ট সামওয়ান টু ইনভেস্ট ইন ইউর বিজনেস ফর প্রফিট। So don't expect someone to make a business for you. That is not going to happen. So sheta theke frustrated hoyo kono labh nai, she aspiration rekho kono labh nai. So business first, tarpor investment. Emon bhai, current ebong future entrepreneurs der jonno aro jodi kono advice deyar thake apnar, tahole please share korun. Ha obosshoi kichu kichu choto tukra kichu advice, মানে ওরকম সলিড না অ্যাডভাইস আসলে অনেক জায়গায় পাওয়া যায়। দেয়ার আর লট অফ কেস স্টাডিজ, দেয়ার আর লট অফ ভিডিওস অ্যাভেলেবল অন দ্য ইন্টারনেট, প্রচুর এক্সাম্পলস, স্পেশালি একদম সেলিব্রিটি এন্টারপ্রেনার যারা, তাদের অনেক এক্সাম্পল অলরেডি ইন্টারনেটে অ্যাভেলেবল, অনেক জার্নালে অ্যাভেলেবল, ম্যাগাজিনে অ্যাভেলেবল। সো ওগুলো আমার মনে হয় মোটা দাগের যত বড় বড় কথাগুলো সেগুলো ওখান থেকে অ্যাভেলেবল। সো আমি আই উইল রাদার কিছু আসবো হচ্ছে গিয়ে কিছু ছোটো ছোটো জিনিসগুলো আমার মনে করে ইম্পর্টেন্ট, এক্স্যাক্টলি প্যারাসিটামলটাই অ্যাডভাইস। আমার মনে হয় ধৈর্যের কথা যেমন সবাই বলে, ধৈর্যটা আমি একটু রিইনফোর্স করবো, একটু রিএমফাসাইজ করবো ধৈর্যের ব্যাপারটা। ধৈর্যের ব্যাপারটা আমি শুরুতে যেমন বললাম যে চ্যালেঞ্জেস বিজনেসে আসবে, বাট সবসময় মনে রাখতে হবে আমি বিজনেস শুরু করার আগে শুধু একটা স্বপ্ন দেখলাম, একটা আইডিয়া পেলাম আর জাম্প করে ফেললাম, শুরু করে ফেললাম, এইটা করলে হবে কি, যতই বাধা আসবে ততই আমার নিজের, বিকজ আমার আইডিয়ার উপর আমি কনফিডেন্ট না, ততই নিজের ডিরেকশন চেঞ্জ করার পিছনে মোটিভেশন কাজ করবে বেশি, তখনই বারবার ডিরেকশন চেঞ্জ হবে এন্টারপ্রেনারের। কিন্তু আমি যদি আইডিয়া স্টেজে আইডিয়াটাকে কোয়ালিটেটিভ ইম্প্রুভমেন্টের একটা প্রসেসের ভিতর দিয়ে যাই, আই শুড নট সাউন্ড থিওরিটিক্যাল, আমি একাডেমিক সাউন্ড করতেছি না, আমি বরং এভাবে করতে চাচ্ছি না, আমি এভাবে বলতে চাচ্ছি যে আমি একটা আইডিয়া প্রথমে আসলো যে ইটস লুকস লাইক এ ব্রিলিয়েন্ট আইডিয়া টু মি ফর মাই বিজনেস, আই ক্যান স্টার্ট দিস, good, it's very important to have this enthusiasm inside, but that is not enough. Erpore idea ta ke challenge korte hobe nijer, er contextual validity check korte hobe je ami je idea chinta korchi seta ki shudhu amar district e boshei valid na dhakay o valid kimba dhakay valid naki dhakar baireo valid, ei idea ta shudhu ki ei college university student der jonno valid or housewife der jonno valid, হতে পারে এটা হাউস ওয়াইফদের জন্য ভ্যালিড না স্টুডেন্টদের জন্য, ওকে দেন আই শুড নো যে আমার বিজনেস ইজ কনফাইন্ড উইদিন দিস পার্টিকুলার কমিউনিটি, হতে পারে। বাট ইম্পর্টেন্ট ইজ, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ইম্পর্টেন্ট ইজ নিজের আইডিয়াটাকে শুধু ওই গ্রস একটা আইডিয়া হিসাবে ধরে নিয়ে বিজনেসে জাম্পিং না করা। সো শুরুতেই যেন গলত না হয়, শুরুতে যেন একজন এন্টারপ্রেনার যিনি করছেন উনি নিজের আইডিয়াকে চ্যালেঞ্জ করতে পারা এবং ওইটাকে ইম্প্রোভাইজ করে আরো সলিডিফাই করা, সো দ্যাট আই এম কনফিডেন্ট ওয়েন আই স্টার্ট দ্য বিজনেস, আই নো হোয়াট আই এম আই ডুইং, আমি জানি আমি কি করতে চাচ্ছি, এটা থেকে সামনে কি কিছুটা অ্যাটলিস্ট আইডিয়া আছে। সো এই কনফিডেন্সটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ যখনই শুরু করতে যাচ্ছি যে আইডিয়ার উপরে শুরু করি, চ্যালেঞ্জেস আর গোয়িং টু কাম, নেগেটিভ কমেন্টস আর গোয়িং টু কাম, লট অফ ওয়ার্নিংস আর গোয়িং টু কাম from friends and families and customers and suppliers and lot many other people, onek kichu hobe because you are thinking of something new, probably innovatively, something differently, so people will not be able to accept it readily, so challenges ashbe, comments ashbe, notions ashbe, kintu oi ta ke survive kora tokhoni shombhob hobe jokhon ami amar concept er upore, ami amar planning er upore jotoshto poriman homework kore then start korechi, so I am confident, I know what am I heading to. Yes, so this is number one. And number two would be challenges jokhon ashe tokhon basic direction ke shohojei change na kora, stick korte thaka. আমি যেটা একটু আগে বলেছিলাম কিছুক্ষণ আগে কথাবার্তার মধ্যে যে দ্য ওয়ে অফ এক্সিকিউশনে চেঞ্জ আসতে পারে, বাট আমি কি অ্যাচিভ করতে চাচ্ছি সেটাতে চেঞ্জটা যেন খুব সহজেই যেন না চলে আসে। সো যারা খুব তাড়াতাড়ি ডিরেকশন চেঞ্জ করে ফেলে, আইডিয়া থেকে শিফট করে ফেলেন, তাদের আসলে কোনো কিছুই দাঁড় করানোটা খুব টাফ হয়ে যায়। সো কনফিডেন্স একটা, আরেকটা হচ্ছে কি স্টিক করা, বাট স্টিক করার ক্ষেত্রে অ্যাট দ্য সেম টাইম একটা কাউন্টার অ্যাডভাইস উড বি কাট দ্য বেট ফিগার বলে একটা জিনিস আছে, সেটা হচ্ছে অনেক সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বলা হয়, এটা মোস্টলি
ফাইন্যান্সিং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বলা হয়, বাট আমি এটা এন্টারপ্রেনারদের ক্ষেত্রেও কাট দ্য বেট কথাটা বলি। সেটা হচ্ছে বেট হচ্ছে গিয়ে বেসিক্যালি আমরা যখন বসে দিয়ে মাছ ধরি যখন, তখন আমরা যে বেটটা দিই, সো হাইপোথেটিক্যালি এরকম একটা সিনারিও যদি চিন্তা করি যে আমি একটা ভালো মাছ ধরার জন্য বসে ফেলেছি অ্যান্ড মাছ বসে গিলেছে, আই এম স্টিল লুজিং, আমি এখনো লুজ দিচ্ছি, ওকে আগাচ্ছে মাছটা, আমি টানবো, বাট টানতে টানতে এমন বেশি লুজ দিয়ে ফেলছি মাছ এত দূরে চলে গেছে যে ইট হ্যাজ গন বিয়ন্ড মাই কন্ট্রোল, অর ইট ইজ সাচ এ বিগ ফিশ যেটা আমি কোনোভাবেই উঠতে পারবো না, আমার ছিপটা ভেঙে চলে যাবে আর আমি পানিতে পড়ে যাবো। সো ইট ইজ ওয়াইজ টু রিয়েলাইজ যে ওকে ইট হ্যাজ গো বিয়ন্ড মাই ক্যাপাসিটি, এটাকে অ্যাকনলেজ করা এবং বেটটা কেটে না, নতুন বেট দিয়ে সময় নষ্ট না করে আবার মাছ ধরা শুরু করা। সো এন্টারপ্রিনারশিপের জন্য ঠিক যেরকম স্টিকিং টু দ্য আইডিয়া, স্টাবর্ননেস ইজ ইম্পর্টেন্ট, অ্যাট দ্য সেম টাইম স্টাবর্ননেস যেন ওই পর্যায়ে না চলে যায় যে আই লুজ কিপ অন লুজিং এভরিথিং আনটিল আই এম কমপ্লিটলি ব্যাংক্রাপ্ট অ্যান্ড আই হ্যাভ নো মোর এনার্জি ফান্ড অর এনিথিং লেফট টু স্টার্ট এনিথিং নিউ। সো ওই জায়গায় যেন না পৌঁছায়, সো এই দিকটার ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট। সো খুব ফ্রিকোয়েন্ট শিফটও করা যাবে না, আবার এমনও না স্টাবর্ননেসের এক্সট্রিমে যাওয়া যাবে না। সো এটা হচ্ছে গিয়ে একটা অ্যাডভাইস। একটু আগে আর একটা অ্যাডভাইস দিয়েছিলাম ফান্ডিং রিলেটেড, যেটা ইজ অ্যান এক্সপেকটেশন উইচ ইজ আমি বলি এটা ইজ এ বিগ কিলার, ইটস এ মেজর কিলার অফ এন্টারপ্রেনার্স। এই এই এক্সপেকটেশন থেকে আলটিমেটলি এন্টারপ্রেনাররা আগাতে পারে না, এটা না পাওয়া পর্যন্ত এটা একটা প্রিরিকুইজিট ধরে নেন। আর লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে কিপ অন ইভলভিং। একটা যেমন হচ্ছে কি ইভলভ মানুষ করে, চেঞ্জ করে, যখন কম্পিটিশন আসে তখন কম্পিটিশনকে দেখে অথবা ইন্ডাস্ট্রিতে কোনো চেঞ্জ আসে তখন এই চেঞ্জকে ফলো করে মানুষ বিজনেসটা ইভলভ করে। বাট আমি বলবো সাকসেসফুল এন্টারপ্রেনার তারা যারা ওই চেঞ্জ আসার আগে ফলোয়ার হিসাবে না লিডার হিসাবে ইভলভ করে, অর্থাৎ তারা এই সাইকেলটা যারা রিকগনাইজ করে যে সব কিছুই সমস্ত প্রোডাক্ট সমস্ত ভ্যালু প্রপোজিশন একটা ডিক্লাইনিং ফেজে ঢোকে একটা পিরিয়ডে পড়ে। সো আমি যদি কন্টিনিউয়াসলি গ্রাফটাকে উপরের দিকে না পুশ করে রাখতে পারি তাহলে আমি খুব শীঘ্রই একটা না একটা সময় গিয়ে স্তিমিত হয়ে যাব। সো একটা বিজনেস যে আইডিয়া দিয়েই শুরু করুক সেই আইডিয়াটাকে এস্টাবলিশ করাটা ইজ ইম্পর্টেন্ট। আগে এটার ডাইভার্সিফিকেশন বা এগিয়ে লাফাটা সেটাও ভুল, ডাইভার্সিফিকেশনে যাও, বাট অ্যাট দ্য সেম টাইম যখন আমি একটা স্ট্যাটাস কোতে পৌঁছে যাচ্ছি বা পৌঁছে যাওয়ার মতো অবস্থায় যাচ্ছে, স্টেবল হয়ে যাচ্ছে বিজনেস, ওইখানে একদম কন্টেন্ট হয়ে যাওয়াটাও ভুল। সো দ্য বিজনেস হ্যাজ টু কিপ অন ইভলভিং, সেটা নতুন প্রোডাক্ট, নতুন সার্ভিস, নতুন কাস্টমার সেগমেন্ট, নতুন মার্কেট, হোয়াট এভার ইট ইজ, নতুন টেকনোলজি, ইট হ্যাজ টু ইভলভ, আদারওয়াইজ মার্কেটে লিড ধরে রাখা, সাকসেস ধরে রাখা, সাস্টেইন করাটা ইজ নট পসিবল। আই থিঙ্ক এই মুমেন্টে আমার মনে হয় ইন জেনারেল এন্টারপ্রেনারদের জন্য আমার এই কথাই পার্সোনালি বলার ছিল। দেয়ার ক্যান বি ডিফারেন্ট ভার্সনস অফ ইট, বাট আমার রিয়েলাইজেশন হচ্ছে কি দিজ আর ভেরি ইম্পর্টেন্ট। সো মাচ ইমন ভাই, আই এম ভেরি ভেরি কনফিডেন্ট যে যারা এন্টারপ্রেনার দেখছেন তারা এখান থেকে অনেক কিছু আসলে শিখতে পারবে, খুবই ইউজফুল কিছু ইনসাইট আপনি আমার সাথে শেয়ার করেছেন, আমার সার্থকতা হবে, আমার প্লেজার হবে। থ্যাংক ইউ সো মাচ ইমন ভাই। সো দিস ওয়াজ ইমন ভাইস জার্নি, উই হ্যাভ কাম টু দ্য এন্ড অফ দ্য শো। থ্যাংক ইউ সো মাচ যারা পুরো শোটা দেখেছেন। দিস ওয়াজ বিহাইন্ড দ্য জার্নি with Dr. Ola CEO Imon Bhai, and this was presented to you by YSCC and in association with Seamount Events. So ei video ta jodi YSCC YouTube channel e jan shekhano dekhte parben. Thank you so much for watching this. Take care.